সিলেক্টেড প্রোডাক্টের লিঙ্কটাকে এভাবে কপি করতে হবে। কপি করে আপনার অ্যাকাউন্টে চলে যাবেন এবং সেখান থেকে লিঙ্কটাকে পেস্ট করে নতুন আরেকটা লিঙ্ক এভাবে ক্রিয়েট করে নিতে হবে। এরপরে নতুন ক্রিয়েট করা লিঙ্কটাকে ফেসবুক, ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন এবং শেয়ার করলেই সেখান থেকে আপনার ইনকাম হবে। মজার ব্যাপার হলো, আপনার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল যদি মনিটাইজেশন নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। থাম্বনেল দেখে আপনার মনে একটা প্রশ্ন জাগবে, সত্যিই কি লিঙ্ক শেয়ার করে ইনকাম করা সম্ভব? আমি বলবো হ্যাঁ, ইনকাম করা সম্ভব। বর্তমানে হাজার হাজার ক্রিয়েটর ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে এইভাবে লিঙ্ক শেয়ার করে আর্নিং করে। আপনি ভিডিওটা কন্টিনিউ করলে এবং সম্পূর্ণ দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে আর্নিং করা সম্ভব কিনা। মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন এবং পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে থ্যাংক ইউ সো মাচ। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের মূল ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ইন্ট্রো। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন আপনারা অনেক সময় দেখেন যে ফেসবুক বা ইউটিউবে বেশ কিছু ভিডিও আছে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে। আসলে আমি আজকের ভিডিওতে যা আলোচনা করব সেটা অ্যাফিলিয়েট মার্কেটিং। প্রথমে আপনাকে বুঝতে হবে অ্যাফিলিয়েট মার্কেটিং কি বা কি লিঙ্ক আপনি শেয়ার করবেন। আপনারা অবশ্যই দারাজ, অ্যামাজন, বিডি শপ বা আলিবাবা এ ধরনের কোম্পানিগুলোর নাম শুনেছেন। এরা কিন্তু অনলাইনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে। আপনাকে একজন থার্ড পার্টি সেলার হিসেবে কাজ করতে হবে। এই সকল কোম্পানিগুলোর ওয়েবসাইটে গিয়ে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট, এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে একটা লিঙ্ক ক্রিয়েট করতে হবে। এরপরে আপনি সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন গ্রুপে এই লিঙ্কগুলোকে শেয়ার করবেন এবং এই লিঙ্কে ক্লিক করে যারা এই প্রোডাক্টগুলোকে পার্সেল করবে সেই পার্সেলকৃত প্রোডাক্ট থেকে আপনি একটা কমিশন পাবেন এবং সেই কমিশনটা আপনার যে অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টে ঢুকবে। এখান থেকে প্রতি মাসে বেশ ভালো একটা কমিশন পাওয়া যায়। আপনি যদি ফিজিক্যাল প্রোডাক্ট, অর্থাৎ আপনি এখন স্ক্রিনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন যেই প্রোডাক্টগুলো ধরা যায় এগুলোকে বলা হয় ফিজিক্যাল প্রোডাক্ট, এগুলোতে আপনি প্রায় 9-10% কমিশন পাবেন সেলের উপরে। আর যেগুলো ডিজিটাল প্রোডাক্ট আছে, যেমন কোনো ধর অ্যাপ্লিকেশন বা কোনো কোর্স, এগুলো যদি সেল করতে পারেন সেক্ষেত্রে আপনি প্রায় 70-80% কমিশন পাবেন। আপনি যে লিঙ্কটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন যদি কেউ ক্লিক করে ওই লিঙ্ক থেকে একবার ওই ওয়েবসাইটে ঢোকে তাহলে তার সামনে কিন্তু এই ওয়েবসাইট বারবার বিভিন্ন ধরনের অ্যাড দেবে। যদি 30 দিনের ভিতরে ওই অ্যাড দেখে বা কোনোভাবে ওই ডিভাইস থেকে যদি কোনো প্রোডাক্ট পার্সেল করে তাহলেও কিন্তু আপনি কমিশন পাবেন। আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন যে ইদানিং কিন্তু বড় বড় ইউটিউবাররা এই ধরনের মার্কেটিংগুলো করে। তারা বিভিন্ন প্রোডাক্টের রিভিউ করে এবং লিঙ্ক দিয়ে দেয় ডিসক্রিপশন বক্সে এবং সেখান থেকে যারা প্রোডাক্ট পার্সেল করে তারা কিন্তু ভালো একটা কমিশন সেখান থেকে পায়। তাদের আর্নিংটা মূলত কিন্তু দুইভাবে আসে, তাদের গুগল অ্যাডসেন্সে অ্যাডের মাধ্যমে আসে এবং এখান থেকে প্রমোশনের মাধ্যমে বা প্রোডাক্ট সেলের মাধ্যমে আসে। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনারা হয়তোবা আমার এই ছোটো ভিডিওতে অনেক কিছুই বুঝবেন না। এই মার্কেটিংটা সম্পর্কে কিন্তু আপনি ইউটিউবে অনেক ভিডিও, কিন্তু এই মার্কেটিং সম্পর্কে বিভিন্ন সিক্রেট কোর্স আছে, যেই সিক্রেট কোর্সগুলো কিন্তু সেল হয়। আমার কাছে সিক্রেট কিছু কোর্স আছে, আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দেবো এবং সেই লিঙ্কের ভিতরে আপনারা কিন্তু কোর্সগুলো পেয়ে যাবেন যেগুলো সেল হয় কিন্তু আমি আপনাদেরকে ফ্রি দিলাম। তারপরও আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলি, আপনাদেরকে মূলত এই যে বিভিন্ন আপনারা এখন আমার স্ক্রিনে 4টা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এগুলো খুবই পপুলার ওয়েবসাইট, এই ওয়েবসাইটগুলোতে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনাকে লিঙ্ক নিতে হবে, কারণ আপনি যদি শুধুমাত্র প্রোডাক্টের লিঙ্কটা কপি করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি কমিশন পাবেন না। আপনার প্রোফাইল থেকে যখন আপনি ডাইভেট করে একটা লিঙ্ক ক্রিয়েট করবেন, আমি আপনাদেরকে স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি, আপনার প্রথমে একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন এবং সেই প্রোডাক্টের লিঙ্কটাকে কপি করবেন। এরপরে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবেন, সেখানে গিয়ে করবেন পেস্ট করে নিচ থেকে দেখুন আবার আর একটা লিঙ্ক ওরা প্রোভাইড করে, এই লিঙ্কটাকে কপি করে তারপরে কিন্তু আপনাকে প্রমোট করতে হবে বা শেয়ার করতে হবে। আর এই লিঙ্ক থেকেই যত প্রোডাক্ট সেল হবে সবগুলো প্রোডাক্টেরই কিন্তু আপনি কমিশন পাবেন। এই লিঙ্কগুলো শেয়ার করতে কিন্তু আপনার মনিটাইজেশন চ্যানেল বা মনিটাইজেশন পেজ দরকার নাই, আপনি যে কোনো পেজ বা যে কোনো চ্যানেলেই কিন্তু এগুলো শেয়ার করতে পারবেন। মনিটাইজ না হলেও কিন্তু আপনার সেখান থেকে ইনকাম আসবে। আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্কটাকে কপি করে সবগুলো ভিডিও দেখবেন। আশা করি ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে মার্কেটিংটা করতে হবে। খুব সহজ একটা প্রসেস, শুধুমাত্র একটু বুঝলেই আপনি আশা করি খুব ভালো একটা হ্যান্ডসাম পরিমাণ ইনকাম এখান থেকে করতে পারবেন।